ক্লাসেও কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে রয়েছে। ঢাকা মেট্রো গ33 সিরিয়ালের একটি গাড়ি এবং গাড়িটিতে কিন্তু গ্রেটিং স্টিকার রয়েছে। তাছাড়া ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন। ফারেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আদিবা কার সেন্টার আমাদের ভাই যান। আজকে স্পেশাল কি ভাই? আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি, টয়োটা এক্স করোলা 2005-এর মডেল, 2012 রেজিস্ট্রেশন ইয়ার, সিলভার কালার একটি গাড়ি। আর 1500 cc এই গাড়িটিতে 60 লিটার CNG কনভার্সন করা রয়েছে। তো সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। এবং সামনে গ্রিলটিও কিন্তু একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ঢাকা মেট্রো গ33 সিরিয়ালের একটি গাড়ি। বাম সাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। 4টি চাকাই আলহামদুলিল্লাহ কিন্তু অ্যালয় রিম সহকারে গাড়ির সাথে চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং বডিতে আলহামদুলিল্লাহ কিন্তু কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই। আর গ্লাসগুলোতেও কিন্তু টয়টার স্টিকারগুলো আপনারা পেয়ে যাবেন। ডোরের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং উডেনের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির। চমৎকার ফ্রেশ কন্ডিশনে টিপটপ অবস্থায় পেয়ে যাবেন। নতুন একটি সিট কভারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির। খুবই সুন্দর সিট কভার পাচ্ছেন গাড়ির সাথে। জি, প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায়। তাছাড়া লকের যে অরিজিনাল স্টিকার এবং ডোর প্যাডগুলো দেখেন বাবু ভাই যে কতটা ফ্রেশ, একেবারে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন 4টা চাকাই অ্যালয় রিম সহকারে চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। তাছাড়া ব্যাক গ্লাসেও কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে রয়েছে। ঢাকা মেট্রো গ33 সিরিয়ালের একটি গাড়ি এবং গাড়িটিতে কিন্তু গ্রেটিং স্টিকার রয়েছে। তাছাড়া ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় গাড়িটিতে রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। আর এই গাড়িতে কিন্তু LPG কনভার্সন করা রয়েছে, 60 লিটারের সিকুয়েন্সিয়াল LPG করা রয়েছে। এবং ভিতরে যে কালার দেখেন, অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু মাশাল্লাহ এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে, সিঙ্গেল কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। 4টা চাকাই ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশন তাছাড়া ডোর প্যাড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। সামনে ডোর আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায়, একদম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না। বা এই শুজগুলো দেখলে বুঝবেন এইসব জায়গায় কিন্তু খুব বেশি ইউজ করা হয়। আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে সাজানো গুছানো অবস্থায় পরিপাটি অবস্থায় রয়েছে। ড্যাশবোর্ডটাও চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন গাড়ির সাথে। আর সিলিংয়ের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন সিলিংও আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। অনেক সুন্দর একটি উডেনের ব্যবহার করা রয়েছে। DVD ব্যাক ক্যামেরা আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। তো চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই। দেখেন যে সামনের যে মার্সেলের কিন্তু অরিজিনাল কালার, একেবারে অরিজিনাল কালারের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। সাইডের পার্টিশনগুলো দেখেন বাবু ভাই, কোনো কালার হিস্ট্রি সামনে বা পিছন সাইডে কিন্তু নাই। HSS নাম্বার দেখেন NZE121, একেবারে কিন্তু অরিজিনাল কালারের ভিতরে মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই গাড়িটিতে কিন্তু সিকুয়েন্সিয়াল LPG কনভার্সন করা রয়েছে। আর সিকুয়েন্সিয়ালের সুবিধা অবশ্যই আমরা জানি যে সিকুয়েন্সিয়াল LPGতে কিন্তু আপনার LPG কনজাম্পশনটা অনেক কম হয়, মানে একুরেট মাপে কিন্তু এটা খরচ হবে। তাতে হবে কি, আপনার কস্টিংটা কিন্তু অনেক কমবে আর বারবার কিন্তু টুইনিং করার কোনো ঝামেলা নেই। তো আলহামদুলিল্লাহ 1500 cc VVT ইঞ্জিন রয়েছে এবং অরিজিনাল গিয়ার বক্সের ব্যবহার করা হয়েছে গাড়িটিতে। একেবারে সাজানো গুছানো অবস্থায় পাবেন। আর যেহেতু পার্টিশনগুলো 100% জেনুইন কালারের রয়েছে ভাই, ফোন দিয়ে আর জিজ্ঞাসা করার দরকার নেই যে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। কারণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এইসব জায়গায় কিন্তু কালার করা লাগতো, কারণ ড্যামেজ হয়তো বডি আবার কালার করা লাগতো। যেহেতু অরিজিনাল কালার আছে, নিঃসন্দেহে আপনারা আসেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। তো আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2005 এবং 2012 রেজিস্ট্রেশন মিরপুর BRTA থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি। আর গাড়িটির ডকুমেন্টসগুলো আলহামদুলিল্লাহ আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। তো এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র 13,80,000 টাকা, তবে এই প্রাইস নেগোসিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0173115496 এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।